পড়াটা শুরু করি। দেখো, আমি বলেছিলাম যে অঙ্কের কোন একটা অধ্যায় করাবো, তো ছোট্ট একটা সিলেবাস তোমাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে আমাদের 100 মার্কের যে পরীক্ষা হয়, সেই পরীক্ষাতে ক বিভাগে থাকে এবং খ বিভাগে প্রশ্ন থাকে। ক বিভাগে অঙ্কগুলো থাকে এবং বলে মিনিমাম 3টা করে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো এক্ষেত্রে একটা অঙ্ক যদি করব, মনে করো একটা অঙ্ক আর 2টা থিওরি, তাও হবে, অথবা 2টা অঙ্ক 1টা থিওরি। তো আমি একেবারে লিখিত দিতে পারি এই 2টা অঙ্কই থাকবে। অনেকেই অঙ্ক ছেড়ে দাও। একটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের অঙ্ক, অর্থাৎ অর্থের সময় মূল্য, আর আরেকটা হচ্ছে ঝুঁকি এবং অনিশ্চয়তার অঙ্ক। এই যে আদর্শ বিচ্যুতির একটা বইতে যে উদাহরণ দেয়া আছে, সেই উদাহরণটা, এই 2টা অধ্যায়ের অঙ্ক করে আর কোনো অধ্যায়ে অঙ্ক হাত দিবে না। ইনশাল্লাহ তোমরা 60টা প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। তাহলে 2টার মধ্যে আমরা কি 3টা, মানে তৃতীয় অধ্যায় যেটা রয়েছে, আজকে একটু আলোচনা করি অঙ্কটা দিয়ে, নাকি বলো? Yes, স্যার। পারো তো, অনেকে সকলে পারো। তৃতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য নিয়ে। আশা করি মিত, তাসিন, আমিনুল শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। হ্যাঁ, দেখো এই যে এই অঙ্কগুলো খুবই সহজ, আমি যখন করাই তখনও তোমরা সহজই বলো, আবার পরীক্ষাতে কিন্তু অ্যান্সার দিতে পারো না। অর্থের সময় মূল্য, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনকেই বলা হয় অর্থের সময় মূল্য। অর্থাৎ এখনকার 1 লাখ টাকা 5 বছর পরের 1 লাখ টাকার সমান কখনোই হবে না। অর্থের একটা নিজস্ব মূল্য থাকে, সেই মূল্যটা বাড়তেও পারে, কমতেও পারে। তো প্রকৃতপক্ষে সেই মূল্যটা কমে যায় প্রতিনিয়ত, কারণ আগে 1 টাকায় যা কিছু পাওয়া যেত, এখন সেটা কিন্তু পাওয়া যায় না। তো এই যে অর্থের মূল্যটা কমে যাচ্ছে, বাড়ছে, এই বাড়া এবং কমা এই ক্যালকুলেশন করে দেখাতে হয়, যাকে বলা হয় অর্থের সময় মূল্যের অঙ্ক। তো কোন অঙ্কটা আসবে পরীক্ষাতে সেটাও তোমাকে বারবার বলা হয়েছে। সেটা হচ্ছে বইতে 5 নম্বর যে উদাহরণ দেয়া আছে সেটাই আসবে, কিন্তু ওই 5 নম্বর উদাহরণ পাওয়ার জন্য আমাদের কিছু সূত্রগুলো জানতে হয়। মোট 4টা সূত্র আছে, 4টা সূত্র নিয়ে আলোচনা করে একটা অঙ্ক করে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। তো দেখো, আমরা বোর্ড মনে হয় দেখতে পাচ্ছ, আমরা 1 নম্বর সূত্র লিখি। মোট 4টা সূত্র আছে, একটা হচ্ছে পিভি, এফভি, এই প্রত্যেকটা দুইটা দুইটা করে আছে, একটা সরল সূত্র, চক্রবৃদ্ধি। তাহলে আমরা প্রথমে সরল সূত্র লিখি। দেখো, পিভি সমান সমান উপরে লিখবো আমরা এফভি ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, এটা একটা সূত্র। বোর্ডে দেখা যাচ্ছে, Yes, স্যার। দেখো লিখেছি পিভি সমান সমান এফভি ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। একজন বলো তো এই সূত্রটা সরল না চক্রবৃদ্ধি? পারবে? এটা সরল, এটা সরল। হ্যাঁ সরল স্যার। হ্যাঁ, এটা সরল সূত্র। অর্থাৎ ব্যাংকে আমরা টাকা জমা রাখলে সে চক্রবৃদ্ধিতেও সুদ দিতে পারে, সরল ক্ষেত্রে সরলের ভিত্তিতেও সুদ দিতে পারে। তাহলে সরল কি চক্রবৃদ্ধি, এটা বোঝার উপায় হচ্ছে যে সূত্রের সাথে এম লিখা থাকে, এম সেটা হবে তোমার চক্রবৃদ্ধি, আর যেখানে এম লিখা থাকে না, শুধু এন থাকে, সেটা হচ্ছে তোমার সরল সূত্র। যেমন এখানে এ অঙ্কের ক্ষেত্রে পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য সমান এফভি ফিউচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, যেখানে এফবি হচ্ছে ভবিষ্যৎ মূল্য, আই হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ, আর এন হচ্ছে নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছরের সংখ্যা। তো এটাকে বলে সরল সূত্র। তাহলে অঙ্ক দেখে তোমাকে কিন্তু বুঝতে হবে যে এটা সরল চাইলো না চক্রবৃদ্ধি চাইলো। উদ্দীপকে যদি বলে 10%, 5% সুদ, আর কিছু বলা নাই, কত বার এই কথা বলা নাই, সেক্ষেত্রে তোমার এই সরল সূত্র হবে। আর যদি বলে জনতা ব্যাংকে টাকা জমা রেখেছি, সে 10% সুদ দিবে বছরে 2 বার, বছরে 4 বার, বছরে 5 বার, বা মাসিক চক্রবৃদ্ধি, এই কথা বললে তখন চক্রবৃদ্ধি সূত্র হবে। তাহলে এফভি অর্থাৎ পিভি এবং এফভি প্রত্যেকেরই 2টা করে সূত্র আছে, তাহলে এটা একটা সূত্র। এটারে যদি চক্রবৃদ্ধি সূত্রটা আমরা বের করতে চাই, তাহলে পিভি সমান সমান হচ্ছে এফভি ডিভাইড বাই 1 প্লাস, এখানে আই এর নিচে এম বসাবো, আর এখানে এন এর সাথে এম যোগ করব, দিয়ে এটা হবে তোমার চক্রবৃদ্ধি। এটা চক্রবৃদ্ধি সূত্র। তাহলে একটা সূত্র জানলে আরেকটা সূত্রের অ্যান্সার করা যায়, এবং শুরুতেই বললাম বাবা এই অঙ্কটা এসএসসি পরীক্ষাতে 100% থাকবেই, এমন কোনো বছর নাই যে অধ্যায় থেকে এই 5 নম্বর উদাহরণটা দেয়নি।
তাহলে মানে মনে হচ্ছে যে প্রশ্নটা একেবারে কমন পাওয়া, তাহলে কেন এসব সাবজেক্ট পড়ে তোমরা 80-90 করে নাম্বার পাও না, এটা খুবই দুঃখজনক। জাস্ট পড়ানো যায়, অবশ্যই পড়ানো যায়, পড়লে রেজাল্ট ভালো হবে। তাহলে এটা আমার সরল সূত্র, আর এটা আমার হচ্ছে চক্রবৃদ্ধি সূত্র। তাহলে এটা আমরা দেখো পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য বের করলাম। যদি দেয়া থাকে যে ভবিষ্যতের এত টাকার 5 বছর পরে 5% হারে বর্তমান মূল্য কত, তখন এই সূত্র অ্যাপ্লাই করবো। অঙ্ক যেহেতু করবো বলেছি, তাহলে আমাকে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে এবার আমরা লিখবো এফভির সূত্র, এফভি। তাহলে প্রত্যেক দুইটা করে যেহেতু আছে, প্রত্যেকটার এফভি সমান পিভি ইনটু 1+i^n। তাহলে এটা কি হবে? সরল, সরল। আর আরেকটা সূত্র হবে দুই নম্বর, সেটা হচ্ছে এফভি সমান সমান পিভি 1+i/m n ইনটু m। তাহলে এটা হবে তোমার চক্রবৃদ্ধি। ঠিক আছে, দেখা যাচ্ছে? বলো। তাহলে এই যে চারটা সূত্র, বলো কতবার শেখাবো? 9 থেকেই শিখে আসছো, তারপরে পরীক্ষাতে দেখাচ্ছে অনেকে অঙ্কের অধ্যায়টা ছেড়ে দেয়, আবার অঙ্ক করলে ভুল করে। এই অধ্যায়ের অঙ্ক করার জন্য তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর দরকার, এগুলো তো তোমরা সকলেই জানো। তাহলে এই চারটা সূত্রই যদি তোমার আয়ত্তে থাকে, তাহলে তোমার অঙ্ক করা সম্ভব। আমি চারটা সূত্র মুখস্ত দিয়ে মানে মিশিয়ে তোমাদের কাছ থেকে একটু জানতে যাইব। কেউ পারবে তো বই টই না দেখে বলতে? পারবে? কাকে ধরা যায় বলো? বই দেখো না, যেহেতু তোমাদের সামনে বই আছে কিনা আমি বুঝতে পারছি না। আর ভিডিওটা অন করলে করতে পারো, আমরা তো ছেলে মানুষ, সমস্যা নাই। তোমরা ভিডিও অফ করে রেখেছো, ঠিক আছে? কাকে ধরা যায়? মিথ দিয়ে শুরু। মিথ, মিথ, তুমি বলবে ভবিষ্যৎ মূল্যের যে চক্রবৃদ্ধি সূত্রটা লিখলাম সেটা বলো। ভবিষ্যৎ মূল্য স্যার? হ্যাঁ বলো, ভবিষ্যৎ মূল্যের চক্রবৃদ্ধি সূত্র। এফবি ডিভাইডেড, এফবি ডিভাইডেড টু এন বাই এ। ভবিষ্যৎ মূল্য, তাহলে এফবি ডিভাইডেড কি করে হয়? দেখো সমস্যা না পারলেও সমস্যা না, অনলাইন ক্লাস। তবে হচ্ছে যেহেতু বই তোমার সামনে আছে, চারটা সূত্র এফবি, আমি বললাম ভবিষ্যৎ মূল্যই নির্ণয় করো, তাহলে তো এফবি ডিভাইডেড হয় না। এফবি ইকুয়াল টু মানে এফবি সমান সমান হয়, তাই না? হ্যাঁ, তাহলে বলো দেখি এফবি সমান সমান পারবে? প্লাস এফবি সমান সমান এফবি সমান সমান পিভি 1+i^n 1+i। আচ্ছা, আমি চক্রবৃদ্ধি জানতে চেয়েছি। আই ইনটু এম, আই ইনটু এম তো হয় না কোনো সূত্রেই। চক্রবৃদ্ধি সূত্র জানতে চেয়েছি এফভি, অর্থাৎ এফভি সমান সমান পিভি ইনটু 1+i/m ডিভাইডেড, অর্থাৎ ভাগ অবস্থায়, আর উপরে টু দি পাওয়ার এন ইনটু এম। লিখে দেখাবো না বুঝতে পারলে? এফভি সমান সমান পিভি ইনটু 1+i/m টু দি পাওয়ার এম ইনটু এম হয়েছে এটা। তাহলে একটা ছোট অঙ্ক আমি একটু করাই, বইয়ের পৃষ্ঠা নাম্বার 34, যেহেতু অনুশীলনীতে অঙ্ক নাই, দেখো 34 নম্বর পৃষ্ঠায় এখানে বলেছে শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে জমা রাখলে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে? এই যে 10 বছর পরে পাবো কত টাকা, তাহলে নিশ্চয় এটা আমাকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলেছে। যদি বলতো বর্তমানে কত পাবো, তাহলে এটা পিভি নির্ণয় করতাম, আর যদি যেহেতু বলেছে ভবিষ্যতে কত, তার জন্য আমরা এটা এফবি নির্ণয় করব। তাহলে এফবি যেহেতু দুইটা সূত্র, একটা সরল আর একটা চক্রবৃদ্ধি, তাহলে আমাকে জেনে নিতে হবে উদ্ভাবকটা পড়ে, যেখানে বলে দিয়েছে মাসিক চক্রবৃদ্ধিতে। তখন আমরা কিভাবে লিখতে পারি? এখানে লিখবে আমরা জানি, অথবা ইংলিশে লিখতে গেলে উই নো। আমরা যেহেতু ভবিষ্যৎ চক্রবৃদ্ধি নির্ণয় করবো, এফবি সমান সমান পিভি ইনটু 1+i/m এন ইনটু এম, যে সূত্রটা জানতে চাইলাম মিথ, সেই সূত্রেরই অঙ্ক করাচ্ছি তোমার কাছে। এটাই জানতে চেয়েছিলাম যে ভবিষ্যৎ মূল্য বের করার চক্রবৃদ্ধির যে সূত্র আছে, সেই সূত্রটা বের করো। বলো, তাহলে দেখো এখানে আমরা সূত্র লিখলাম, এখানে মানগুলো বসায় নিতে হয়, এটাই নিয়ম,
হেয়ার বলে বা এখানে বলে লিখবে, যেমন পিভি সমান 50,000 টাকা দেয়া আছে, তারপর এখানে আই ইন্টারেস্ট দেয়া আছে 13.5%। এই পার্সেন্ট কে সংখ্যায় প্রকাশ করতে গেলে ওকে 100 দিয়ে ভাগ করতে হয়। তারপর এখানে এ নাম্বার অফ ইয়ার্স দেয়া আছে, দেখো 10 বছর, 10 বছর। আর আমরা বের করব এফভি সমান সমান হোয়াট। তাহলে আমার এখানে আর কোনো কৌশলের কিছুই নাই, সূত্র লিখেছি, মানগুলো লিখেছি, মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেটরে চাপলে অঙ্ক শেষ। তাহলে বলো যে আসলে এই অঙ্কগুলো কিভাবে তোমাদের কাছে জটিল হয়? কোনো প্রশ্ন থাকলে এখনই করো, যে আসলে প্রশ্নটা আমি বুঝলাম না, কিছুই না, সূত্র মুখস্থ করবে, সূত্র দেখে মানগুলো বসাবে, অঙ্ক একেবারে 100%। তো তোমাদের আজ থেকে মনস্থির করা উচিত যে অধ্যায়ের অঙ্ক আমরা এসএসসি ফাইনাল পরীক্ষাতে অবশ্যই একটা করব, কারণ অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা হয়ে যাবে, অবশ্যই করবে। তাহলে দেখো মানগুলো বসাই, বইয়ে দেয়া আছে 50,000, পিভির মান 50,000, এখানে 1+ I এর মান দেখো 13.5%। তাহলে এই যে এখানে একটা বিষয় তোমাদের বলিলি, ধরো 10%, একে সংখ্যা প্রকাশ করতে গেলে 10 কে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 0.10 এরকম হয়। এটা তো বোঝো মনে হয়। তাহলে এখানে যেহেতু আমাদের পার্সেন্টেজ আছে 13.5%, একে যদি 100 দিয়ে ভাগ করো তাহলে সহজ এখানে হয়ে যায় 0.0135 ডিভাইড বাই m এর মান কত, বছরে কত, 10 এখানে, তাহলে n এর মান হচ্ছে 10 আর m এর মান 12, সরি বছরে মাসিক চক্রবৃদ্ধি, তার মানে প্রত্যেক মাসে যদি একবার করে দেয় তাহলে এক বছরে কতবার দিবে, 12 মাসে 12 বার দিবে, তার জন্য এখানে m এর মান 12। বুঝতে পেরেছি? তাহলে এখানে মানটা আমি m এর লিখিনি, এটা হচ্ছে 12 বার। এবার তোমার কাছে তো নিশ্চিত ক্যালকুলেটার আছে, তোমার নিজেও কোনো চিন্তা করার দরকার নাই, মানগুলো বসিবে, বসিয়ে তারপরে ক্যালকুলেটারে যদি চাপো তাহলে সর্বশেষ যে উত্তরটা বের হবে সেটা বের হবে 191,423 টাকা, টাকা বসালাম। তাহলে এটা বলছে দেখো 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে। তাহলে একটা ব্যাংকে তোমার বাসা থেকেও যদি এখন বলে, বাবা আমি 5 লক্ষ টাকা তোমার নামে ব্যাংকে রাখতে যাচ্ছি 15 বছর 20 বছর মেয়াদে, কত টাকা পাওয়া যাবে? তাহলে একজন শিক্ষিত মানুষ বা ছাত্র হিসেবে তোমাদের এই বিষয়গুলো পারিবারিক ক্ষেত্রেও কাজে লাগার দরকার, অর্থাৎ বের করে দিতে পারা উচিত যে আজকে তুমি যদি 1 লক্ষ টাকা রাখো তাহলে 10 বছর পরে এত টাকা পাওয়া যাবে। এইভাবে কিন্তু ব্যাংকে হিসাব নিকাশ করে। তাহলে আমি কিন্তু সময় স্বল্পতার কারণে আরো 2-3টা লাইন লিখলাম না, হ্যাঁ, তো আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবং আমি তোমাদের বললাম এই বইতে যে 5 নম্বর উদাহরণটা রয়েছে, পৃষ্ঠা নম্বর 35, এই 35 পৃষ্ঠার যে উদাহরণটা, এই উদাহরণটাই বারবার দিয়েছে, শুধুমাত্র সংখ্যা চেঞ্জ করেই দিয়েছে। ঠিক আছে তাসিন বাবা, কোনো রিসপন্স পাচ্ছি না, শুনতে পাচ্ছো তুমি তাসিন? শোনা যাচ্ছে তাসিন কথা? জি শুন। কোনো প্রশ্ন আছে অঙ্কটা নিয়ে বলো তো, কিছু বুঝতে পারছো না এরকম বিষয়? তাহলে আমি এখানে লিখি, দেখা যাচ্ছে কি দেখো 13.5%, এই পার্সেন্ট কে যদি সংখ্যায় প্রকাশ করতে চাও তাহলে একে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100 দিয়ে ভাগ করলেই এটা ক্যালকুলেটর চেপে দেখো 135 হবে। এবার বুঝলে কি বলো? 13, এটা মানে পার্সেন্ট কে যখন আমরা মূল সংখ্যায় প্রকাশ করতে যাই তখন সেটাকে 100 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু পার্সেন্ট দিয়েছে 13.5%। তাহলে একে আমরা মূল সংখ্যায় প্রকাশ করতে গেলে 100 দিয়ে ভাগ করলাম, করে বের হয়েছে 0.135। আর 12, এম এর মান 12, অর্থাৎ বছরে সে 12 বার সুদ দিবে এই ব্যাংক, এর জন্য এটা 12 হয়েছে। আর উপরে যে 10 বছর লিখেছে এটা হচ্ছে নাম্বার অফ ইয়ার, অর্থাৎ কত বছর পরে দিবে, দিয়ে তোমার ক্যালকুলেটর চেপে তোমার একসঙ্গে বের করে দিয়েছি। তুমি আরেকবার লাইন করতে পারো, যেমন এটার সাথে এটা গুণ করে একবার দেখাতে পারো, এটার সাথে এটা ভাগ করে এটা যোগ করে আরেক লাইন বাড়াতে পারো, এভাবে বাড়িয়ে বাড়িয়ে নিচে আনতে পারো, নাম্বার তুমি একই পাবে। তো একেবারে শর্টকাট ছেড়ে দেওয়া উচিত না, যেহেতু পরীক্ষাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকে, অঙ্ক করতে 5 মিনিটের বেশি লাগবে না তুমি সূত্রগুলো মুখস্থ করলে। তাহলে 4টা সূত্র মুখস্থ করবে,
পাঁচ নম্বর উদাহরণটা আমি আগামী দিন বুঝাবো। তো আমার সময় দেখো একটা সময় মেনটেন করে আমাদের ক্লাসগুলো নিতে বলে, এখন বাজে 57:55 শেষ হয়ে গেছে। তো ঈদের আগে তোমাদের সঙ্গে আর কারো সাক্ষাৎ হবে না, তো তোমাদের এই কারণে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ তোমাদের ভালোভাবে কাটুক, বাসায় সবাইকে নিয়ে বলো। কবে থেকে ক্লাস স্যার, কবে থেকে বন্ধ হয়েছে স্যার? আমাদের স্কুল হচ্ছে আমার সাথে তোমাদের কিন্তু ক্লাস পড়ছে না, কারণ রবিবার যদি স্কুল তোমাদের বন্ধ হয়ে যায়, ঠিক আছে না, তাহলে আমার ক্লাস হচ্ছে তোমার বুধবার আর বৃহস্পতিবার, সেই কারণে আর তোমাদের সঙ্গে মনে হয় সাক্ষাৎ হচ্ছে না। তবে আমি খুবই খুশি হব যদি অনলাইনে তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আধুনিক জগৎ, ভিডিও কলিং বলতে পারো, যেভাবে বলতে পারো, এমনি সরাসরি ফোন দিয়েও আমি চাই কমার্স স্টুডেন্ট কিছুটা একটু ঘুরে দাঁড়াক, লেখাপড়া করুক, তোমাদের অনেক ক্ষমতা দিয়েছে কিন্তু কাজে লাগাও না। তো আমিনুল, মিত, রাফিন, তাসিন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। টাটা, বাই বাই স্যার।